আসসালামু আলাইকুম। মেরাং কুকিজ বড়দের আর বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এটি কিন্তু কোথাও মেরাং কুকিজ, কোথাও ঘোড়ার ডিম আর কোথাও মকরন নামে পরিচিত। এটির বেশিরভাগ রেসিপি কিন্তু ওভেনে করা। অনেকেই জানতে চান কিভাবে এটিকে চুলায় তৈরি করতে হয়। আমি আজকে আপনাদের সাথে চুলায় মেরাং কুকিজ তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমেই আমি একটি শুকনো বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে কোনো পানি থাকা যাবে না, অথবা বিটারের হুকেও কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না। পানি থাকলে ডিমের ফোমটা কিন্তু হবে না। এখন এর জন্য শুধু সাদা অংশ লাগবে। ডিমের কুসুমটা চামচের সাহায্যে অথবা হাত দিয়ে সাবধানে সরিয়ে নিতে হবে। ডিমের কুসুম সামান্য পরিমাণও যদি সাদা অংশে থেকে যায়, সেই ডিম দিয়ে কিন্তু ফোম হবে না। এখন এই সাদা অংশকে ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিটের জন্য বিট করব আর একটু ফোম তৈরি করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু করতে পারেন, তবে এটি অনেক বেশি সময় লাগবে। এরকম যখন কিছুটা ফোম হয়ে আসবে, তখন এর মধ্যে আস্ত দানার চিনি দিয়ে দিচ্ছি। 50 গ্রাম লাগবে। 1/4 কাপ চিনি 50 গ্রাম হয়। একটি ডিমের জন্য 1/4 কাপ চিনি লাগবে, এর বেশি দিতে যাবেন না, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আর চিনিগুলো কিন্তু একসাথে দিবেন না, খুবই অল্প পরিমাণে একটু একটু করে কিছুক্ষণ পরপর অ্যাড করবেন আর বিট করে নিতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফোম হবে। যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু মেরাঙের ফোমটা কিন্তু আর হবে না। আর এই সময় আমাদের বিটারের স্পিডটা কিন্তু একদম লোতে থাকবে। আমি একটু একটু করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পারবেন ডিমটা কিন্তু এরকম ফোমি একটা ভাব চলে আসছে। এখন আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি আর ফোম করে নিচ্ছি। এরকম একটু একটু করে ফোম করলে কিন্তু খুব সুন্দর একটা মেরাঙের ফোম তৈরি হবে আর চিনিটাও ততক্ষণে গলে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন। আর যদি কেউ কালার অ্যাড করতে চান, এই পর্যায়ে আপনারা আপনাদের কালারটাও কিন্তু অ্যাড করে দিবেন। মেরাঙের জন্য যে ফোমটি দরকার, এটি কিন্তু হয়ে গিয়েছে। যখন আপনারা উঠাবেন, এরকম একটা চোখা চোখা ভাব থাকবে আর খুব সুন্দর একটা শাইনিং ভাবও কিন্তু থাকবে। তখন বুঝতে হবে যে ফোমটা হয়ে গিয়েছে। আর বিটারের হুকের মধ্যে যেগুলো লেগে আছে, সেগুলো ছাড়ানোর জন্য আপনারা এভাবেই শুধু বিটারটাকে একটু অন করে দিবেন। তাহলে দেখবেন এখানে যে ফোমগুলো লেগে আছে, সেগুলো অনেকটাই কিন্তু ছেড়ে এসেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাটিটা যখন আপনারা উল্টো করবেন তখনও দেখবেন এটি কিন্তু কোনোভাবেই নড়ছে না অথবা পড়ে যাচ্ছে না। আমি একদম উল্টো করে দেখাচ্ছি, এটা কিন্তু কিছুই হচ্ছে না। এর মানে হচ্ছে আমাদের ফোমটা একদমই পারফেক্ট হয়েছে। মেরাগের জন্য ঠিক এরকমই একটা ফোমের প্রয়োজন। এখন আমি এটিকে পাইপিং ব্যাগে দিয়ে দিব। যারা জানেন তারা তো জানেনই এটা কীভাবে করতে হয়, কিন্তু যারা জানেন না যে পাইপিং ব্যাগে কীভাবে ঢুকাতে হয়, তাদের জন্য আমি দেখাচ্ছি। প্রথমে একটি গ্লাসে রাখবো, তারপর হচ্ছে স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে পাইপিং ব্যাগের ভিতর দিয়ে দিব। আর এখন এগুলাকে একটু ভালো মতো সামনের দিকে এগিয়ে ট্যাপ করে নিব, যেন ভিতরে কোনো ধরনের এয়ার বাবলস না থাকে। এয়ার বাবলস যদি থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা পাইপিং করা যাবে না। এখন আপনারা যে কোনো নজেলের সাহায্যে আপনাদের পছন্দের মতো একটি ডিজাইন দিয়ে দিবেন, অথবা চাইলে যাদের নজেল নাই তারা শুধু প্যাকেট দিয়েও কিন্তু এটি করতে পারেন। আমি এখানে একটি 9 ইঞ্চির প্লেট নিয়েছি, তারপরে আমার এতটুকু ফোম রয়ে গিয়েছে। এখন একটি পাতিল আমি হাই হিটে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর প্লেটটা আমি এর মধ্যে দিয়ে দিব আর চুলার আঁচটা একদম লো করে দিব। কিন্তু চুলার চারো সাইডে আগুন কিন্তু জ্বলবে, কিন্তু আঁচটা লোতে থাকবে। এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন কোনো ধরনের বাতাস আসা যাওয়া করতে না পারে। এরপর এটিকে আমি 90 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি, মেরাংটি হাত দেওয়ার পরে যখন দেখবেন হাতটি লেগে আসছে না, তখন চুলাটা বন্ধ করে দিবেন আর 10 মিনিটের জন্য আরও ওই হিটের মধ্যেই রেখে দিতে হবে পাতিলের ভিতরে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমার মেরাংটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।